ফার্স্টে জিজ্ঞেস করি আপনার বুয়েটের লাইফ কেমন যাচ্ছে? ভালো ভালো যাচ্ছে। তাই ইউটিউবে কি করতেছেন আপনি এখন? ইউটিউবে ভালো যাচ্ছে। ওকে ওকে রেডি হয়ে আচ্ছা আচ্ছা 3 2 1 অন্তিক তুমি কি এখন সিঙ্গেল আছো? তাহলে তুমি ইউটিউবে অন্যদেরকে ডেট শেখানোর টিউটোরিয়াল কেন বানাইতেছ? না আসলে আমি মানে যেটা আমি একটু সিরিয়াস কথা বলি, ব্রেকআপ একটা টাফ জিনিস ডিল করা। সো আমি এটা মানুষের কাছ থেকে শিখছি যে কেমনে ব্রেকআপ ডিল করতে হয়, ওরা আমিও এটা আর কি জনগণকে শিখাইতে চাই, এই জন্য আমি ভিডিওটা বানিয়েছি। গেস করেন আমি কার কাছ থেকে ব্রেকআপটা শিখছি? ট্রাইনোমিয়ালের ব্রেকআপটা শিখছি। ভালো ছিল, আমার পার্সোনাল ফেভারিট। আমি সবসময় ভাবতাম যে একজন অ্যানিমেটর, খুব ভালো অ্যানিমেটরের সাথে আমার একদিন কোলাব করার সুযোগ হবে। সো ভাবছিলাম আজকে শামিম শ্রাবণী আসবো। What was your first impression of Enayet Chowdhury? এখন কেমন লাগে আসলে? আমি যখন ওনার কন্টেন্ট ফার্স্ট দেখি, আমি লাইক ওয়াও, ফাইনালি একটা শিক্ষিত মানুষ আসছে ইউটিউবে। তো ফাইনালি যখন এনায়েত ভাই আসছে, খালিদ ফারান ভাই আসছে, মানে একটা লাইক পড়াশোনা নিয়েও কন্টেন্ট বানানো যায় আর মানুষ দেখবে। মানে আমি কিন্তু পড়াশোনার ধারে কাছেও নাই, তারপর আমি ওনার কন্টেন্ট দেখছি। তুমি যেই জায়গাটা চাকরি করতে ওরা পড়াশোনাই করায়। নশিদ আমার বাইট করে দিচ্ছে। সো এরপর দেখছি একটা নতুন ফ্লো আসছে, অ্যান্ড থ্যাংকস টু হিম এই ফ্লোটা আনছে। সো ইয়া, ওনার জন্য একটা জোরে হাত তুলে ফিল। When did this, you know, this thought first came to your mind? Like, তুমি ইউটিউবে এখন মানুষজনকে পড়াশোনা করাবা, চিন্তায় বড় করবা? না, এটা তো আমি তো আসলে সত্যি কথা বলতে ইউটিউবে আসবো এটা চিন্তা করে রাখছি। সো আমি তো রাফসান সাহেবের মতন তো ভালো হোস্টিং পারি না, অন্তিকের মতন অ্যানিমেশন পারি না। সো আমি যেটা ভালো পারি ওটা দিয়ে করতে হবে। সো আমি মানুষকে শিখাইতে পারি ভালো, আমি হচ্ছে ব্যাখ্যা করতে পারি ভালো, অ্যান্ড দ্যাটস ওয়াই ভাবছি যে এই জায়গাটা এখনো কেউ শুরু করে নাই, শুরু করে দিই। অন্তিকের কন্টেন্ট তো কেমন লাগে? অন্তিকের কন্টেন্ট আমি অনেক আগে থেকে দেখি, মানে হচ্ছে যে অন্তিক এক সময় গড লেভেলে ছিল, যে আমি ভাবতাম যে ওয়া, অন্তিক মাহমুদের সাথে একদিন দেখা হবে, ওয়া কি কত জোশ হবে এই জিনিসটা। তারপর দেখা হওয়ার পরে আর দেখার পরে ও আচ্ছা, অন্তিক মাহমুদের সাথে দেখা হয়েছে। আমি আগে ভাবতাম অন্তিক হচ্ছে আমার চেয়ে বয়সে বড়, সামহাউ। তারপরে দেখি যে না, অন্তিক বয়সে ছোট কিন্তু অনেক লম্বা। আমি একদিন অন্তিককে বইমেলায় অনেক দূর থেকে দেখছি, কোন একটা তালগাছ দাঁড়ায় রয়েছে যার উপরে গুচ্ছ গুচ্ছ চুল। তারপরে দেখি যে ওইটাই অন্তিক মাহমুদ ছিল, কাছে যাওয়ার সাহস পাই নাই। আমি আপনার প্রশংসা করছিলাম 5 সেকেন্ড ভাই। না না, আমি তো প্রশংসা করতেছি। আচ্ছা, অন্তিক যে বইমেলায় বই বিক্রি করে ব্যাপারটা কেমন লাগে? ব্যাপারটা আপনাকে ভালো লাগে না? আমার ওর বইয়ের নামও কিন্তু ভালো লাগে না। ও আচ্ছা, ওইটা আবার আহমদ সাদিকের সাথে ছিল, এখন আর আহমদ সাদিককে অন্তিকের ভাল লাগে না। আচ্ছা, আমার মনে হয় আমরা মাঝখানের পিলোটাকে আহমদ সাদিক হিসেবে এইখানে, এটা আহমদ ভাই, এটা আহমদ ভাই, এখানে ছবি বসাই দেওয়া হবে। অলরাইট।